এমন ভাবে গাড়ি এদিক ওদিক যাচ্ছে, মনে হচ্ছে যেন গাড়ি থেকে নিচে পড়ে যাব। আরে রাস্তাটা খারাপ, সেজন্য গাড়িটা এভাবে চলছে। একটু কষ্ট করে গাড়িতে বসো, আমরা তাহলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। এই গাড়িতে চললে তোমাদের বাড়িতে যাব না, সুজা উপরওয়ালার কাছে চলে যাব। দরকার হয় তুমি এই গাড়িতে যাও, আমি পায়ে হেঁটে শ্বশুর বাড়ি যাব। থামো, আমিও আসছি। তোমার জন্য কোনো জায়গায় বের হয়ে শান্তি নেই, টোটোর ভাড়াটা দিয়ে দাও। এ টোটোওয়ালা, কত টাকা ভাড়া দিব? 50 টাকা ভাড়া দেন। এই তো এইটুকু রাস্তা নিয়ে আসলা, এইটুকু রাস্তাতে 50 টাকা ভাড়া লিবা? এইটুকু রাস্তা বিলিতে 50 টাকা লিছি, গুড় রাস্তা গেলে 150 টাকা লাগবে। এটা তোমার টোটো না কার যে এত ভাড়া? এলা তোমার ভাড়া। এখন মাঝে বাড়ি যাব কি করে? কেন অন্য গাড়িতে যাব? হ্যাঁ, এখন এই ফাঁকা মাঠে তোমার আব্বা তোমার জন্য গাড়ি নিয়ে আসবে। কেন এই রাস্তা দিয়ে কোনো গাড়ি আসবে না? না আসবে না। তাহলে এখন কি করব? চলো আমরা ওই নৌকাতে করে মাধেবাড়ি যাই, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব। না না, আমি নৌকাতে যাব না, নৌকাতে চড়লে আমার ভয় লাগে। একবার আমি নৌকাতে চড়ে নৌকা থেকে পড়ে গেছুনু, তারপর থেকে আর ভয় আমি নৌকাতে চড়িনি। তোমাকে লিজে আমি কি করব, এমন মানুষের সাথে আমার বিয়ে হয়েছে। তাহলে এখন কি করে মাধেবাড়ি যাব? কেন পায়ে হেঁটে যাব? কি বললা, এতক্ষণ রাস্তা তুমি পায়ে হেঁটে যাবা? পায়ে হেঁটে গেলে কত সময় লাগবে তুমি জানো? আরে সময় লাগলো তো কি হলো, পায়ে হেঁটে গেলে শরীরের পক্ষে ভালো, শরীরের উপকার হয়। চলো এখন বেশি কথা না বলে হাঁটতে লাগো। হ্যাঁ গো, বাড়ি থেকে আসার সময় কিছু নিয়ে আসোনি? খুব খিদে লাগিছে। হ্যাঁ আমি পিকনিকে যাচ্ছি না, যে তোমার জন্য খাবার বেঁধে নিয়ে যাবো। আজকে যে জামাইয়ের মেয়ে আমাদের বাড়ি আসবে, আর তুমি এখানে বসে বসে হাসি ঘষছো। জামাইয়ের মেয়ে এসেছে তো তাহলে আমি কি করব? কি করব মানে, বিয়ের পর জামাই আমাদের বাড়ি আজ প্রথম আসছে, তাকে ভালোমন্দ খাওয়ানোর জন্য বাজার করতে হবে না? আরে জামাই এসেছে তো তার জন্য বাজার করার কি দরকার, আমাদের ভুঁয়ে তো সবকিছুই আছে। ভুঁয়ে থেকে সবজি তুলে আনবা আর জামাইকে খাওয়াবা? এ বুড়ি বলদ, বাড়িতে নতুন জামাই এসেছে আর জামাইকে খালি সবজি খাওয়াবো? আরে খালি সবজি খাওয়াবা কেন, তার সাথে সাথে বাড়ির মুরগির একটা ডিম ভেজে দিবা। এই তুমি এত কিপটি কেন, নতুন জামাইকে কেউ সবজি আর ডিম খেতে দেয়? শুনো, মেয়ে জামাই যে কদিন আমাদের বাড়িতে থাকবে সেই কদিন তোমার কিপটি মুখ ছাড়বা, না হলে কিন্তু আমার ভাই বোনকে এনে আমাদের বাড়িতে এক মাস রাখবো। না না, তোমার ভাই বোনকে আমার বাড়িতে আনতে হবে না, তোমার ভাই বোন যা খায় আমার বাড়িতে এক মাস থাকলে আমার সয় সম্পত্তি সব শেষ হয়ে যাবে। কি কি আনতে হবে তুমি খালি তাই বলো। এখন তো সকাল, জামাইকে তো এক তরকার দিয়ে বারবার খেতে দেওয়া যাবে না। এখন তুমি বাজারে যাই, বড় বড় চাকালা রুই মাছ আর 1 কেজি দই মিষ্টি লেশোগা। এতগুলা জিনিস সব নিয়ে আসতে হবে? বলছি জিনিসগুলো একটু কম কম করে নিয়ে আসলে হয় না? না হবে না, জামাই বলে বেশি খায়, পারলে একটু বেশি করে নিয়ে আসবা। যাও এখন তাড়াতাড়ি বাজারে যাও, না হলে আবার জামাই কখন আসলো বলে। কি শাশুড়ি মা, আমার ব্যাপারে কি কথা হচ্ছে? আরে না জামাই, তেমন কিছু না, তোমরা আসছো সেই কথা তোমার শ্বশুরকে বলছি। তো কেমন আছে তোমরা জামাই বাবাজি? এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আপনাদের বাড়িতে আসছি, এখন আপনারা যেমন খাবেন তেমন থাকবো। আরে জামাই, তুমি খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করো না, তুমি খালি কি খাবা সেটা আমাকে বলবা, তারপর সেটা এনে দেওয়ার দায়িত্ব আমার। কিরে শর্মিলা, তুই এভাবে মুখ ভারী করে দাঁড়িয়ে আছিস কেন, কিছু হয়েছে নাকি? কিছু হয়নি, মেলা কিছু হয়েছে। মেলা কিছু হয়েছে মানে কি হয়েছে? ওসব কথা এখন থাক, তোমাকে পরে বলবো। ঠিক আছে পরে বলিস, এখন জামাইকে নিয়ে ঘরে যা। শাশুড়ি মা, বলছি কিছু রান্না করেননি? সেই সকালবেলা বাড়ি থেকে বার হয়েছি তো, আস্তে আস্তে খুব খিদে লেগেছে। না বাবা, তোমরা আসবা বলেই তো আজ সকাল সকাল রাঁধিনি। ঠিক আছে তোমরা ঘরে বসো, আমি কিছু ব্যবস্থা করছি। এই তোমাকে যা যা বললু সেই জিনিসগুলো বাজার থেকে তাড়াতাড়ি নিয়ে আসোগা। ঠিক আছে শাশুড়ি মা, এখনকার মতো আমি এই দিয়ে চালিয়ে নিচ্ছি, আপনি তাড়াতাড়ি রান্নার চেষ্টা করুন। ঠিক আছে জামাই, তোমরা খাও আমি আসছি।
ও সুজন ভাই, বেগলি বাজার করতে যাচ্ছ নাকি? হ্যাঁ বাজার করতে যাচ্ছি। এত সকাল সকাল যে বাজারে যাচ্ছ, বাজারে যা জিনিসপাতির দাম কিনতে পারবা তো? কি বলছিস, আজকে বাজারে মাছের দাম খুব বেশি নাকি? হ্যাঁ আজকে বাজারে সব মাছের দাম 200 টাকার উপরে। কি বলছিস, তাই নাকি? আর বড় বড় রুই মাছগুলোর দাম? বড় বড় রুই মাছগুলো তো 250 টাকা করে লিছে। তাহলে এখানে একটু বসে যাই বুঝলি, একটু বেলা হলে বাজারে মাছের দামটা কমবে। আচ্ছা সুজন ভাই, এত সকাল সকাল বাজারে যাচ্ছ, বাড়িতে কেউ আসছে নাকি? হ্যাঁ সেদিন আমার মেয়েটার বিয়ে দিল না, আজকে সেই জামাই আর মেয়ে আমাদের বাড়িতে আসছে, সেই জন্য তো এত সকাল সকাল বাজারে আসা। তো তাহলে তো সুজন ভাই তোমার এখন ভালোই খরচ হবে। হ্যাঁ তাই তো দেখছি, আমার বোঝা লাগিছে, মনে হয় আমাকে অল্প দিনই ফকির করে ছাড়বে। আচ্ছা সুজন ভাই, তুমি কিপটিমু করো ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়াতে এত কিপটিমু করো কেন? যত বেশি ভালো মন্দ খাবা তত বেশি ভালো থাকবা, এত কিপটিমু করে টাকা জমি কি হবে? তুমি ছেলের টাকায় বসে বসে খাচ্ছ তো, বলতে খুব ভালোই লাগছে। আমাদের এই বাঙালি খাতে যাই তো সব শেষ করে ফেলে রে, সেই জন্যই তো আমাদের উন্নতি হয় না। ও চাচা, এদিকে যে মাছের দাম কমে গেল, তাড়াতাড়ি যাও নাহলে সব মাছ ফুরিয়ে যাবে। আরে বলছিস কি, আগে বলবি তো, এসামিম থাক রে, পরে কথা হবে। যাই হোক শামিম চাচা, পাড়াতে একটা কিপটি আছে। হ্যাঁ একদম ঠিক বলেছিস। তাহলে দেখো দিনি, ওই বুড়ি বলদকে সেই কক্ষণে বাজারে পাঠিয়েছি, এখনো আসলো না। জামাইকে যে খাতে দিব তার কি সে চিন্তা আছে? বাজারে যাই মনে হয় বলদ জিনিসের দামদার করছে। কি ব্যাপার, বাজারে তুমি এতক্ষণ কি করছিলা যে তোমার এত দেরি হলো? আর বলো না, বাজারে যা ভিড়, মাছ কেনার জয়ই নাই, শেষ পর্যন্ত ঠেলাঠেলি করে 500 মাছ পাইছি। কি, তুমি 500 মাছ নিয়ে এসেছো? কই দেখি। এই বলো, তোমাকে আমি বলনু না যে 1 কেজি মাছ নিয়ে আসবা, তাও তুমি 500 মাছ নিয়ে এসেছো। আরে বাজারে তো মাছ ছিল না, তাহলে আমি কোথা থেকে 1 কেজি মাছ নিয়ে আসবো? বাজারে মাছ ছিল না না, তুমি আমাকে কি বুঝাচ্ছো, আমি তোমাকে চিনিনি। তুমি যেমন মাছ কম লেশেছো তেমন তুমি মাছও খেতে পাবা না, এই মাছগুলো সব জামাইকে খাওয়াবো। ঠিক আছে, আমাকে মাছ খেতে দিতে হবে না, এখন তুমি এগুলো নিয়ে ঘরে যাও। কি ব্যাপার, দই মিষ্টি তো কম কম লাগছে কেন? ওই দোকানে 1 কেজি বালা দইয়ের ভার ছিল না, সেই জন্য 800 বালা দইয়ের ভার লিয়ে আসনু। আর মিষ্টিও বেশি ছিল না, সেই জন্য যা মিষ্টি পাইছি তাই লিয়ে এসছি। তুমি যেমন সবকিছু কম কম করে লিয়ে এসেছো তেমন তোমার আজ খাওয়া দাওয়া বন্ধ। আমি একদিন না খাই থাকলেও আমার কোনো ব্যাপার নাই, আমার টাকা বাঁচলি হলো। জামাই বাবাজি, তুমি কিছু মনে করো না, তোমার শ্বশুরের জন্য রান্না একটু দেরি হয়ে গেল, চলো খাবে চলো। আরে শাশুড়ি মা, আমি কিছু মনে করব না, আপনি যেমন একটু রান্তে দেরি করেছেন আমি তেমন একটু বেশি খেয়ে নিব, তাহলে তো শোধ হয়ে যাবে। হ্যাঁ বাবা তুমি একদম ঠিক কথা বলেছো, চলো খেয়ে লাও গা। শর্মিলা তুইও চা খেয়ে লে গা। শাশুড়ি তো মেলা কিছুই রেঁধেছে, আর মাছটা থেকে তো হেভি সুন্দর সেনবার আছে। তাহলে শাশুড়ি মা এবার খাওয়া শুরু করি। আরে হ্যাঁ জামাই, খাওয়া শুরু করো। এইলে শর্মিলা তুইও খাওয়া শুরু কর। কি গো, তুমি যে দেখছি মাছ ভাত কিছুই খাওনি, মাছটা তো খাও, আর না পারলে আমাকে বলো, আমি তো আছি। ঠিক আছে লাও, তুমিই খাও। এলো জামাই একটু দই আর মিষ্টি খাও। শর্মিলা তোকে একটু দই আর মিষ্টি দিই। না মা আমি আর কিছু খাবো না।
কি শান্তি! শাশুড়ি মা, রান্না খুব ভালো হয়েছিল। তাহলে এখন আমি উঠি। ঠিক আছে বাবা, তুমি ঘরে যাও। এই আমি ঘরে কেন, তুমি খাও শেষ করে আসো। এদেশে গরমটা খুব কম বুঝলা, আমাদের দেশের মতো অত গরম নাই। জামাই বাবাজি, বলছি দুপুরবেলায় তো মাছ আর ভাত হলো, তো বিকালবেলায় অন্য কিছু খাবার করবো নাকি? হ্যাঁ, দুপুরবেলায় তো ভাত খানো, বিকালবেলায় অন্য কিছু করলে ভালো হয়। তো বিকালবেলায় কি খাবা জামাই বাবাজি বলো। আসলে অনেকদিন হয়ে গেল তো বিরিয়ানি খাওয়া হয়নি, তো আজকে হঠাৎ বিরিয়ানি খেতে মন যাচ্ছে। যদি আপনি পারেন তাহলে বিরিয়ানি রান্ধলেই ভালো হয়। আরে তুমি বিরিয়ানি খাবা আমাকে বলবা তো, আমি তো বিরিয়ানি রান্ধা জানি। ঠিক আছে, তোমরা দুজন এখানে বসে গল্প করো, আমি বিরিয়ানি রান্ধার ব্যবস্থা করছি। এই তুমি কি জীবনে বিরিয়ানি খাওনি যে মার কাছ থেকে বিরিয়ানি খেতে চাহালা? আরে জীবনে বিরিয়ানি খাবো না কেন, আজ শ্বশুর বাড়ি আসছি তাই একটু ভালো মন্দ খেতে মন গেল, সেজন্য শাশুড়িকে বিরিয়ানি রান্ধতে বললু। তো এতে ভুল কি করনু? তাই তো, তুমি কোনো ভুল করনি, সব ভুল আমারই, যে তোমার মতন পেটালা মানুষকে বিয়ে করেছিনু। এই যে শুনো, এই লাও ব্যাগ দিয়ে বাজারে যাও। বাজারে গিয়ে 1.5 কেজি পোলট্রির মাংস আর 1 কেজি বিরিয়ানির চাল আর মশলাপাতি নিয়ে আনো। এই এতগুলো মাংস আর বিরিয়ানির চাল কি হবে রে? জামাইয়ের বিরিয়ানি খেতে মন গেছে, তাই জামাইয়ের জন্য বিরিয়ানি রান্ধবো। এই তোর জামাই যদি এখন খাসির মাংস খেতে চায়, তাহলে তুই তোর জামাইকে খাসির মাংসই খাওয়াবি নাকি? আরে বাড়িতে নতুন জামাই এসেছে, সে যদি খাসির মাংস খেতে চায় তাহলে তাকে তাই খাওয়াতে হবে। লল, তুমি এখন অত কথা বাদ দিয়ে তোমাকে যা বলনু তুমি তাই করো। ও নো, এই শালা জামাই বয়ে যা শুরু করেছে, এরা দুজন মিলে তো আমাকে ফকির করে দেবে দেখছি। শালা কপাল করে এমন একটা জামাই পেয়েছি, শালার খাওয়া ছাড়া কিছু বুঝে না। বিরিয়ানির ছেনটা খুব সুন্দর হয়েছে। শর্মিলা, কি হলো মা, তুমি ডাকছ? হ্যাঁ, রান্না হয়ে গেছে, জামাইকে খেতে ডাক। ঠিক আছে মা, তোমার জামাইকে আমি ডেকে আনছি। লে জামাই খাও। শর্মিলা তুইও খা। না মা আমি খাবো না, আমার ভালো লাগছে না। তোমার জামাইকেই খাও। আপনার মেয়ে সব খেতে পারে না, আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আছি, আমি একাই সব খাই লিব। শর্মিলা তো বিরিয়ানিটা খালো না, তুমি শর্মিলার বিরিয়ানিটা খাই লাও। ঠিক আছে শাশুড়ি মা, আমি খাসি। হ্যাঁ গো, একটু খাবা নাকি? লাও একটু খাই দেখো, খুব সুন্দর হয়েছে। না আমি খাবো না, তুমিই খাও। শ্বশুর আব্বা একটু খাবেন নাকি? লেন একটু খাই দেখেন, খুব সুন্দর হয়েছে। না থাক, আপনি আবার তখন আপনার মেয়ের মতন না বলবেন, আমিই খাই। শালার জামাই খাতে দিয়ে মুখের কাছ থেকে কেড়ে নিল। জামাই তো খুব বিরিয়ানি খেতে পারে। শাশুড়ি মা, আর একটু বিরিয়ানি নাই, প্যাটটা ঠিক মতো লোড হলো না। আরে শালা, জামাই রে প্যাট না গোডন রে, এতগুলো খাইও বলছে প্যাট ভরলো না। হ্যাঁ জামাই, হাড়িতে একটু আছে। এই লাও, তুমি যা পারবা তাই খাও। শাশুড়ি বাড়িতে আইসে আজ ভালোই দান পাইছি। জামাইকে যে বললু যা পারবা তাই খাও, তাই বলে যে গোটা হাড়ি নিয়ে বসে পড়লো। এই সার জামাই তো দেখছি আমাদের লেগে একটু বিরিয়ানি রাখবে না, সব রাক্ষসের মতো খাই লিছে। Ugh.
আপনার? আমার পেটের ভেতরে কেমন কেমন করছে, মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। ওহ নো! মা আব্বা তাড়াতাড়ি শুনো। কি রে শুনবে না, কি হলো, জামাই এমন করছে কেন? আমার জামাই পেটের ভেতরে বলে কেমন কেমন করছে, মনে হয় জামাই বেশি খেয়ে ফেলেছে সেজন্য পেটের ভেতরে এমন করছে। এই তুমি আমাদের পাড়ার ডাক্তারকে তাড়াতাড়ি ডেকে আনো। এই শর্মিলা জামাইকে নিয়ে বাইরে চ। কি ব্যাপার, তোমাদের জামাইয়ের কি হয়েছে? আর কি বলবো ডাক্তার ভাই, আমার জামাই বিকাল বেলায় একখানি বিরিয়ানি খাইছে, তারপর রাতের বেলায় দাপড়াতে লেগেছে। ঠিক আছে আমি চেক করে দেখছি। আরে বাপরে, তোমাদের জামাই পেটে বোম তৈরি হচ্ছে। বোম তৈরি হয়েছে মানে? এই যে এই বাপ দুধের কথা বলছো না, আমি সারা জামাই প্যাটলটগিরি খাইছে, দেখুন বর্ডারে বোম মারছে। ইস কি গন্ধ, আমার এত সুন্দর বিরিয়ানির এত পচা গন্ধ। ডাক্তার ভাই তুমি তাড়াতাড়ি ওষুধ দাও, না হলে এই জামাই বাড়িতে পাই দিয়ে আন্ধার করে ফেলবে। এই লাও, এষুধগুলো তোমার জামাইকে দিনে দুবার খাওয়াবা, তাহলে ঠিক হয়ে যাবে। এই লে শর্মিলা, জামাইকে ঘরে নিয়ে যাই, এই ওষুধগুলো খাও দেগা। এই ঘরে চলো। আর জীবনেও এভাবে প্যাটলট করে খাবো না। লাল